रेनबो ऑलराउंडर एक्सटेरियर पेंट বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টা সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফার্নেস জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের রয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে সভাপতি ভাষণে একথা বলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান আবিষ্কৃত হওয়ার পর দ্রুত করোনা ভ্যাকসিন দেশের মানুষের জন্য পেতে অগ্রিম বুকিং দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে সরকার শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না বলেও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। 1972 সালে জাতীয় সংসদে দেয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনার মধ্য দিয়ে শেষ হলো মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত সংসদের বিশেষ অধিবেশন। আমাদের বৈদেশিক মুদ্রা ছিল না অথবা আমাদের গোল্ড রিজার্ভ ছিল না, পাকিস্তানিরা সর্বস্ব এখান থেকে নিয়ে যায়। সমাপনী বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা সংসদ নেতা শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধের পরপরই স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধু এবং তার পরিবার নিয়ে নানা অপপ্রচার শুরু করে। প্রধানমন্ত্রী বলেন যে মানুষ জীবনের সবকিছু বিসর্জন দিয়েছিলেন দেশের মানুষের জন্য ক্ষমতার লোভ তার কখনোই ছিল না এবং একটা রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে। সমাপনী ভাষণে উঠে আসে করোনা প্রসঙ্গ। বিশ্বজুড়ে চলমান করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতির কথা তুলে ধরেন সরকার প্রধান। সেকেন্ড ওয়েভ অর্থাৎ আবার ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে ইউরোপ এবং আমেরিকা বিভিন্ন জায়গায়, সে ধাক্কাটা আমাদের দেশেও আসতে শুরু করেছে। আমরা এখন থেকে সচেতন, হয়তো কতবার হঠাৎ করে আসা যাতে অনেক কাজ আমরা করতে পারিনি, কিন্তু এবার আমরা আরও বেশি প্রস্তুতি নিয়েছি এবং যে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে বা যেটা নিয়ে এখনও রিসার্চ চলছে আমরা আগাম বুকিং দিয়েছি যাতে সেটা চালু আসার সাথে বাংলাদেশের মানুষের জন্য আমরা আনতে পারি, সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। আর সেই দিক থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রধানমন্ত্রী জানান করোনা পরিস্থিতির মধ্যে সহসাই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। আমেরিকায় কিন্তু স্কুল খুলে দিয়েছিল একটা পর্যায়ে, তারপরে তারা বন্ধ করতে বাধ্য হয়। ইউরোপে এরকম ঘটনা ঘটে, ইংল্যান্ডেও ঘটে, তার কারণ সেখানে ব্যাপক হারে বেড়ে যায়। আমরাও একটা প্রস্তুতি নিচ্ছিলাম যখনই করোনার প্রকোপটা কমে গেল, কিন্তু এই যে ছেলেপেলেগুলি স্কুলে যাবে, বাচ্চারা, শিক্ষকরা বা তাদের গার্জিয়ান সবাই যে তাদের যেতে হবে, সে এটা একটা সংক্রামক ব্যাধি, এখনও এটা চিকিৎসাই বের হয়নি। তারপর আমরা চিকিৎসা দিচ্ছি, মানুষ ভালো হচ্ছে, তো সেইখানে এই ঝুঁকিটা আমরা ছেলে মেয়েদের জন্য কেন নেব। মুজিব বর্ষে সংসদের এই বিশেষ অধিবেশন তাৎপর্যপূর্ণ এবং সফল বলেও মন্তব্য করেন সংসদ নেতা। ধন্যবাদ জানান এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। তাই টেনশন তো হয়। এলো অ্যাক্টিসেভ সাবান, 99.99% রোগবাহী জীবাণু ধ্বংস করে আর দাম মাত্র 25 টাকা। এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই করোনায় বিশ্ব যখন বিপর্যস্ত তখন দেশের অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে পেরেছে সরকার। আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সম্মেলন দ্রুত শেষ করার নির্দেশও দেন দলীয় প্রধান। নির্দেশ দেন রাজনীতি না করে জনগণের কল্যাণে কাজ করার। প্রায় এক বছর পর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটিতে 9 জন সহসভাপতি ও 3 জন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর বাইরে সম্পাদকীয় পদ ছাড়াও কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন 36 জন, এছাড়া 16 জনকে উপদেষ্টা করা হয়েছে। গেল বছরের 4 ডিসেম্বর অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে শাখার সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন আবু আহমেদ মান্নাফি, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন হুমায়ুন কবির। এর আগে ঢাকা উত্তরে কমিটিও ঘোষণা করা হয়।
উচ্চ আদালতে জামিনের পরও সাদা পোশাকে পুলিশ নেতা কর্মীদের তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় ইন্টারনেটের মাধ্যমে অংশ নিয়ে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। অবিলম্বে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান ফখরুল। গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 56তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার কারণ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, পরিবারের ঘনিষ্ঠজন করোনা আক্রান্ত হওয়ায় তিনি 14 দিন কোয়ারেন্টাইনে থাকবেন। অবিলম্বে এদেরকে মুক্তি দিন, অন্যথায় এই যে যারা গুম হয়ে গেছে তারা তাদেরকে ফিরিয়ে দিন, অন্যথায় জনগণের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে সেই তরঙ্গে কিন্তু তখন আপনাদেরকে কোনো শক্তি টিকে রাখতে পারবে না। আমাদের এরকম যে তাকে আমরা শপথ করব যে আমরা যে কোনো মূল্যেই আমাদের সমস্ত শক্তিকে একত্রিত করে জনগণকে সঙ্গে নিয়ে আমরা এদেরকে পরাজিত করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালত। গেল 5 জানুয়ারি বান্ধবীর বাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হন ওই শিক্ষার্থী। 13 কার্যদিবসে চলা বিচারে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে জানিয়ে রায়ের সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। আর আসামি পক্ষের আইনজীবী বলছেন এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে মজনুর। রায় ঘোষণার দিনে আদালতে অস্বাভাবিক আচরণও করে মজনু। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। গেল 5 জানুয়ারি সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাবার পথে কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ঘটনার 3 দিন পর মজনু নামের একজনকে আটকের কথা জানায় র‍্যাব। এই ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন শিক্ষার্থীর বাবা। সেই মামলায় মজনুকে রিমান্ডে নিলে ধর্ষণের দায় স্বীকার করে। 13 কার্যদিবসে বিচার শেষ হওয়া মামলার রায় ঘোষণা হলো বৃহস্পতিবার। রায়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় একমাত্র আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড। ভিকটিম ন্যায় বিচার পেয়েছে এবং আমরা রায়ে সন্তুষ্ট। আইনজীবীরা বলছেন মজনু একজন সিরিয়াল ধর্ষক। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাবার পর উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। আসামি পক্ষের আইনজীবী হিসেবে আমি বলবো যে ধর্ষণের মামলা রাষ্ট্রপক্ষ সঠিকভাবে প্রমাণ করতে সক্ষম হননি এবং আসামি ন্যায় বিচার পাননি। আসামি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারেন। বিচার চলাকালে আদালতে মজনুর উচ্ছৃঙ্খল আচরণ বারবার খবরের শিরোনাম হয়। রায় ঘোষণার দিনও আদালতের বাইরে এসে উচ্ছৃঙ্খল আচরণ করে সে। মাহমুদুল হাসান, News 24, ঢাকা। রাজধানীর মিরপুর এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে 6 যুবক। তরুণীর বাবা ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিস্তারিত মৌ খন্দকার রিপোর্টে। বুধবার রাতে কল্যাণপুর হাউস বিল্ডিং অফিসের পেছনের খালি জায়গায় এক তরুণী ধর্ষণের শিকার হন। ভিকটিম বাদী হয়ে বুধবার রাতে 6 জনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ধর্ষণ মামলা করেন। বৃহস্পতিবার সকালে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রায়হান, ইমন, আবু সাইদ, আলামিন, জয় মিয়া ও ইমরান নামে 6 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বয়স 18 থেকে 19 বছরের মধ্যে। এই বর্ণা আক্তার যখন গার্মেন্টস থেকে বের হয়ে আসতেছিলেন তখন দারুসসালাম এবং মিরপুরের মধ্যে একটা ফ্লাইওভার রয়েছে, ফুটওভার ব্রিজ রয়েছে। এই ফুটওভার ব্রিজের কাছে আসলে 1 নম্বর আসামি রায়হান এবং 4 নম্বর আসামি জয় তাকে তার সঙ্গে কথা বলার জন্য তাকে ডেকে আনে এবং ডেকে এনে এই হাউস বিল্ডিং। পুলিশ বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে আসামিরা। আমরা অধিকতর তদন্তের জন্য যখন জিজ্ঞাসাবাদ এবং আমরা রিমান্ডের প্রেয়ার করব, আমরা জিজ্ঞাসাবাদ করলে আরও যদি ভিতরে কোনো ঘটনা থেকে থাকে আমরা জানতে পারব। ধর্ষণের শিকার তরুণীর বাবা মা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমি যাই জোরে লোকের সরকারে আমার মানুষ রাষ্ট্রপতি আমার এলাকার আমি রাষ্ট্রপতি কাছে তাই আমি জোরে লোকের পাশে যাই। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করার পাশাপাশি ওই তরুণীকে প্রাথমিক চিকিৎসা ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য হাসপাতালে পাঠানো হয়।
মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ব্যতিক্রমী এক বিয়ের আয়োজন হলো ফেনী জেলা কারাগারে। হাইকোর্টের নির্দেশে ধর্ষণের শাস্তি থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার ধর্ষক এবং ভুক্তভোগীর সাথে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রথম মিষ্টি নিয়ে দুই পক্ষের লোকজন সহ আইনজীবীরা কারাগারে ফটকে হাজির হন। পরে বিয়ে পড়াতে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সহ কাজী আব্দুর রহিম। পরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে খুশি স্বজনেরা। গেল 27 মে জেলার সোনাগাজীর চরদরবেশ এলাকার এক তরুণীকে ধর্ষণ করে জহিরুল ইসলাম জিয়া। পরদিন ওই তরুণী থানায় গিয়ে ধর্ষণ মামলা করেন। গেল 29 মে ধর্ষক জিয়াকে আটক করে সোনাগাজী মডেল থানা পুলিশ। জামিনে মুক্তি পেয়ে বিয়ে করবেন এই শর্তে ধর্ষকের জামিন চেয়ে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালতে আপিল করা হয়। হাইকোর্ট ওই আসামির জামিন না দিয়ে কারা ফটকেই ধর্ষক এবং ভুক্তভোগীর বিয়ে আয়োজনের জন্য ফেনী কারাগারের তত্ত্বাবধায়কের প্রতি নির্দেশ দেন। আমরা মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক উভয় পক্ষকে ডেকে ওনাদের সম্মতিক্রমে আমরা আজকে 19 তারিখ সকাল 11টায় টাইম দিয়ে তাদেরকে আজকে বিবাহ কার্যক্রম এখানে সমাপ্ত করলাম। এই আইনের মাধ্যমে যে আমার মেয়ের বিয়েটা হয়েছে এটাতে আমি খুশি। কিছুদিন পরে আমরা মেয়েরে ঘরে উঠাই নেব। আনুষ্ঠানিকভাবে উভয়ে আলাপ আলোচনার মাধ্যমে সিনিয়র এএসপি আনিসুল করিমের চিকিৎসা সংক্রান্ত কোনো পর্যায়ে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার আব্দুল্লাল মামুনের কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার ইনস্টিটিউট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তার মামুনের গ্রেপ্তারের বিষয়ে যৌক্তিক সমাধান না হওয়ায় পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেছেন তারা। কর্মসূচির মধ্যে রয়েছে মানসিক রোগ বিশেষজ্ঞদের প্রাইভেট চেম্বার এবং অনলাইন কনসালটেশন সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে আবারও লাগাতার কর্মসূচি দেওয়া হবে। এসপি আনিসুল করিমের সাথে যে দস্তাদস্তি হয়েছে তার কোথাও ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাল মামুন সম্পৃক্ত ছিলেন না। ডাক্তার আব্দুল্লাল মামুন এই রোগীকে কোনো চিকিৎসাপত্র দেন নাই, কোনো ঔষধপত্র দেন নাই, তাকে কোনো ইঞ্জেকশন প্রদান করে নাই। তাহলে কীভাবে তিনি হত্যা মামলার আসামি হলেন? আমরা মনে করি তাকে জোর করে অন্যায়ভাবে তুলে নেওয়া হয়েছে, যা গর্হিত, অন্যায় ও নিন্দনীয়। বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার অন্যতম চালিকা শক্তি হতে পারে দুদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ। বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এমন অভিমত দেন ঢাকার ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। বলেন, রোহিঙ্গার সংকট নিরসনে কার্যকরী ভূমিকা রাখবে ভারত। এ সময় ভারতের সাথে বন্ধুত্ব এবং শান্তিপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম শোভা নানভীর। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোভা। বৃহস্পতিবার দুপুরে দেশের সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। তাকে স্বাগত জানান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আনুষ্ঠানিক সম্মাননা স্মারক বিনিময় শেষে মত বিনিময় সভায় অংশ নেন ভারতীয় হাই কমিশনার। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ 24 এর সিইও নঈম নিজাম। এদিন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান স্মরণ করেন তিনি। Her contribution for 1971, we always remembering, we always salute to her. মতবিনিময়কালে ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার অন্যতম ক্ষেত্র হতে পারে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ। Business opportunity should be the big driver of our partnership, because long term friendship is great, but friendship buttressed by getting rich together is even better. এ সময় প্রতিবেশী ভারতের সাথে বন্ধুত্ব ও শান্তিপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর। We will work together as good neighbors and prospective neighbors, and we want a peaceful neighbor. পরে নিউজ 24 টেলিভিশন পরিদর্শনে আসেন ভারতীয় হাই কমিশনার। একান্ত সাক্ষাৎকারে বিক্রম দোরাইস্বামী বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে ভারত কার্যকরী ভূমিকাই রাখতে চায়। We will do our best as effectively, and we believe effectively means to do it in a way that persuades and helps resolve the problem. So that we will continue to do.
ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ভার্চুয়াল বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়েই আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জানান ভারতীয় হাই কমিশনার। Essentially, we will discuss everything that both sides want to discuss, but the most important thing we will discuss is how to take our partnership further forward in the 50th anniversary of Bangladesh's liberation. কোভিড-19 ভ্যাকসিন বাজারে এলে তা ভারতের মতো একই দামে বাংলাদেশের মানুষও পাবে বলে জানান বিক্রম দোরাইস্বামী। লক্ষ্মীনাথ ইসমিন শোমা, নিউজ 24, ঢাকা। 3,500 কোটি টাকা লোপাট করে বিদেশে পাচারের মূল হোতা পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ও তাকে গ্রেপ্তারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। হাজার হাজার কোটি টাকা পাচারের পরেও কিভাবে অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকে তা নিয়ে উষ্মা প্রকাশ করেন উচ্চ আদালত। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। নামে বেনামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে 3,500 কোটি টাকা পাচারে অভিযুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে দেশে আসার অনুমতি দেওয়ার পরও কেন ফিরছে না সে প্রশ্ন এখন অনেকেরই। বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত পি কে হালদারকে নিয়ে এক প্রতিবেদন হাইকোর্টের নজরে আসলে এ বিষয়ে আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। রুলে পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ও তাকে গ্রেফতারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চান হাইকোর্ট। দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেও ধরা ছোঁয়ার বাইরে থাকায় আদালত উষ্মা প্রকাশ করে বলেন কেউই আইনের ঊর্ধ্বে নয়। কোর্ট মন্তব্য করছে একটা লোক হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে চলে যাবে, তাকে মানে বিদেশ থেকে কেন গ্রেফতার করা হবে না, এটা তো তার মগের মূল লোক না, এই সমস্ত কিছু মন্তব্য উনি করেছেন। তবে পি কে হালদার কানাডা কিংবা আমেরিকায় রয়েছেন এমন খবর প্রকাশ হলেও এ বিষয়ে এখনও পরিষ্কার নয় দুদক। আমরা সোজা কথা পি কে হালদার সংক্রান্ত মামলার সব কিছুর তথ্য আশা রাখছি 10 দিনের মধ্যে হাইকোর্টকে আমরা লিখিতভাবে আমরা জানাতে পারব উনি কোথায় আছেন সেই জিনিসটা। তো আমরা একবার শুনি ভার্জিনিয়া আমেরিকা, আরেকবার শুনি হলো কানাডা। এখন আমি দু কমিশনকে বলেছি স্পেসিফিক এটা জবাব দিতে হবে এবং প্রয়োজনে ইন্টারপোলের সঙ্গে যে যোগাযোগ করেছেন, ইন্টারপোল যে রিপ্লাই দিয়েছেন এবং তারও পার্টিকুলার দিয়েছেন সেটা আমি এখনো দেখিনি। এর আগে গেল 25 অক্টোবর পি কে হালদার আদালতের জিম্মায় দেশে ফেরার অনুমতি চাইলে তাকে দেশে পা রাখা মাত্রই গ্রেপ্তারের নির্দেশ দেন হাইকোর্ট, কিন্তু এই আদেশের পর তিনি আর দেশে ফেরেননি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে ধান বোঝাই ভটভটি উল্টে খাদে পড়ে 9 জন নিহত হয়েছেন। নিহত সবাই কৃষি শ্রমিক, আহত হয়েছেন 5 জন, আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সড়কে খানাখন্দ অতিরিক্ত মাল বোঝের কারণে ভটভটি উল্টে এই হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা ফায়ার সার্ভিসের। রফিকুল আলমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বরেন্দ্র এলাকা থেকে ধান কাটার পর মজুরির ধান ভটভটিতে বোঝাই করে শিবগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন 15 জন কৃষি শ্রমিক। তবে পরিবারের জন্য সে ধান নিয়ে আর বাড়ি ফিরতে পারলেন না তারা। বৃহস্পতিবার সকাল 6টার দিকে সোনাপুর বাড়িক বাজার এলাকায় ভটভটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান 8 জন। পরে হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে 7 জন মারা যান, হাসপাতালে নেওয়ার পথে 1 জন মারা যান, বাকি 5 জন শিবগঞ্জ রাস্তায় গিয়ে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পৌঁছে। 8 জনের লাশ নিয়ে চলে গেছে আমরা আইনগত ব্যবস্থা। তবে অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণেই ভটভটি উল্টে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। যেহেতু একদিকে পুকুর অন্যদিকে ডোবা, এজন্যে রাস্তার একটু বেহাল গতি আছে, একটু গর্ত আছে, এটা যদি গর্ত না থাকতো তাহলে হয়তো এই ধরনের দুর্ঘটনা নাও ঘটতে পারত। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারো স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি বলেছেন, নতুন কারিকুলামে নবম ও দশম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থাকছে না, হবে সমন্বিত কারিকুলাম। এটি কার্যকর হবে 2022 সালে। বৃহস্পতিবার রাতে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশনে তিনি একথা বলেন। এদিকে এক বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রী জানান, করোনা মহামারীর কারণে সহসাই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিক্ষা প্রতিষ্ঠান না খুলে সরকার বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার কথা ভাবছে। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা পেপার, বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা ডায়াপ্যান্ট অর্জন করেছে আন্তর্জাতিক সম্মান সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2021। বৃহস্পতিবার দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। দেশে পরপর দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড লাভের মর্যাদা অর্জন করল বসুন্ধরা পেপার। এছাড়া টিস্যু ব্র্যান্ড ক্যাটাগরিতে বাংলাদেশে প্রথমবারের মতো সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা টিস্যু। একইভাবে দেশে প্রথমবারের মতো কোনো বেবি ডায়াপার হিসেবে বসুন্ধরা ডায়াপ্যান্ট অর্জন করল আন্তর্জাতিক সম্মান। বাগেরহাটে 17 দিনের শিশুকে হত্যার ঘটনায় তার বাবা ও চাচা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর হত্যায় প্রাথমিক সম্পৃক্ততা পেয়ে পুলিশ তাদের বুধবার রাতে এ মামলায় গ্রেপ্তার দেখায়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ঘুমন্ত মা বাবার কোল থেকে 17 দিনের শিশু কন্যা চুরির ঘটনার তিন দিন পর বুধবার সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এবারে দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 30 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6,305 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 17,531টি, এর মধ্যে নতুন শনাক্ত 2,364। এ পর্যন্ত মোট শনাক্ত 441,159। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,934 জন। মোট সুস্থ হয়েছেন 356,722 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনার দ্বিতীয় ধাক্কায় আবারও তছনছ গোটা বিশ্ব। সংক্রমণ ব্যাপক হারে বাড়তে থাকায় নিউ ইয়র্কের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় ধাপে লকডাউন অব্যাহত রেখেছে ইউরোপের কয়েকটি দেশ। দৈনিক সর্বোচ্চ সংক্রমণে এখনও শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে 5,65,00,000 বেশি মানুষ। বিস্তারিত নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে। কোভিড-19 প্রাদুর্ভাব আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে 2,50,000 বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে মরণঘাতী এ রোগ। সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বৃহস্পতিবার থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ। শহরটির মেয়র বিল ডি ব্লেসিও বলেন, সিদ্ধান্তটিতে কেউই খুশি নন আর এর জন্য দুঃখিত তারা। অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিশুদের আমি জোর দিয়ে বলতে চাই, খুব শীঘ্রই ফিরে আসব আমরা। আবারও সংক্রমণ বাড়ছে ব্রাজিল ও ভারতেও। একদিনে দেশ দুটোতে যথাক্রমে 35,000 বেশি ও 45,000 অধিক আক্রান্ত হয়েছে। দুদেশেই প্রাণ হারিয়েছে 500+। আগামী শনিবার থেকে তেহরান সহ 150 শহরে নতুন করে লকডাউন জারি করতে যাচ্ছে ইরান। সংক্রমণ মোকাবেলায় ব্রিটেন সহ কয়েকটি ইউরোপীয় দেশে এখনও অব্যাহত রয়েছে লকডাউন। খুব শিগগিরই লকডাউন প্রত্যাহারের সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে ফ্রান্স। অন্যদিকে করোনার বিধিনিষেধ কার্যকর করার ব্যাপারে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের পরিকল্পনার বিরুদ্ধে বুধবার বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। আর কয়েক সপ্তাহের মধ্যে মার্কের অনুমোদন পেয়ে সরবরাহের জন্য প্রস্তুত হবে ফাইজার এবং মডার্নার করোনা ভ্যাকসিন। এর মধ্যে তাপমাত্রার সংবেদনশীল টিকাগুলো সতর্কতার সাথে পরিবহনের চ্যালেঞ্জের প্রস্তুতি শুরু করেছে এয়ার ফ্রান্স এয়ারলাইন্স। অনেক মার্কিনিরাই প্রত্যাশা করছেন ভ্যাকসিনগুলোর সাফল্যে আগামী বছরের মধ্যে শেষ হয়ে যাবে করোনা মহামারী। তবে কার্যকর বস্তু হলেও শুধু টিকা দিয়ে এ অতিমারীর সমাধান আসবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
প্রায় 56 ঘন্টা পর অবশেষে বিদ্যুৎ পেলেন সিলেটবাসী। তবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। কোমরগাঁয়ে গ্রিড লাইনে অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে সিলেট বিভাগ। বিদ্যুৎ না থাকায় পানির সংকট সহ তৈরি হওয়া নানা অভিঘাতে চরম ভোগান্তিতে পড়েছেন সিলেটবাসী। বিস্তারিত রিপোর্টে, মঙ্গলবার সকাল 10:30টার দিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগে। এতে উপকেন্দ্রটির 10টি ট্রান্সফরমারের মধ্যে 2টি পুড়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো সিলেট বিভাগ। প্রায় 56 ঘন্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎ আসে সিলেটে। তবে বিদ্যুৎ ব্যবস্থার শতভাগ স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে বলে জানায় পিডিবি কর্মকর্তা। এই 2টা ফুটার চালু না হওয়া পর্যন্ত একটু দুর্ভোগ হবে মানুষের। দেখা যাচ্ছে ডিমান্ডটা এখন বেশি, এখন তো পিক আওয়ার চলতেছে। লোডশেড আজকেও যে আজকে পর্যন্ত থাকবে আর কি, তার আগে থাকবে না। এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানি সংকট সহ নানা দুর্ভোগে পড়েন নগরবাসী। সিটি কর্পোরেশনের প্রতিও খুব জানান তারা। সবচেয়ে বড় সমস্যাটা হলো গ্যাস পানি, পানিটা খুব জরুরি। সিটি কর্পোরেশনের কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়ার না, আমরা আসে যে তা মাছ মাংস তা নষ্ট হইয়া যায়। এর আগে টানা 23 ঘন্টার চেষ্টায় সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়। টেক্স রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন রাত 10টা সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রেকর্ডের পর রেকর্ড হচ্ছে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সে। অর্থমন্ত্রী বাড়তি রেমিটেন্সের জন্য সাধুবাদ জানিয়েছেন প্রবাসীদের। তার প্রত্যাশা, রেমিটেন্সের উপর ভর করে শীঘ্রই রিজার্ভ দাঁড়াবে $50 বিলিয়ন। তবে বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্সের শতকরা 69 ভাগই বিনিয়োগ হচ্ছে না, খরচ হচ্ছে নিত্য পণ্যে। এজন্য পাঠানো রেমিটেন্স ভালো খাতে বিনিয়োগের সরকারি ব্যবস্থাপনা চাইছেন প্রবাসী শ্রমিক প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। মহামারী করোনা যখন পাল্টে দিয়েছে অর্থনীতির সব হিসেব নিকেশ, তখন বাংলাদেশের জন্য বড় স্বস্তির জায়গা প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। গেল কয়েক মাস ধরে এই খাতে প্রবৃদ্ধি চোখে পড়ার মতো। চলতি নভেম্বরের প্রথম 15 দিনে রেমিটেন্স এসেছে $1.22 বিলিয়ন, যা তার আগের বছরের এই সময়ে ছিল $0.91 বিলিয়ন। জুলাই থেকে নভেম্বর 15 পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে $10 বিলিয়ন, যা তার আগের বছরের চেয়ে 43.42% বেশি। সরকারের 2% নগদ প্রণোদনা রেমিটেন্সের গতি বাড়িয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী। বাড়তি রেমিটেন্সে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও ছাড়িয়েছে $41 বিলিয়ন ঘর। অর্থমন্ত্রীর আশা, 2021 সালের মধ্যে তা $50 বিলিয়ন ঘর ছাড়াবে। আমাদের এখন টার্গেট হচ্ছে ইনশাআল্লাহ আমরা আগামী ডিসেম্বর, এই ডিসেম্বর 2021 আমরা আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে আমরা $50 বিলিয়ন নিয়ে যাবো ইনশাআল্লাহ। তবে ভিন্ন মত রয়েছে। অনেক গবেষকের মতে রেমিটেন্স আসা আর রিজার্ভ বাড়া অর্থনীতির জন্য সুখকর নয়। রিজার্ভ বাড়ার মূল কারণ হচ্ছে অর্থনৈতিক দুর্বলতা। এটা কিন্তু স্ট্রেংথ অফ দ্য ইকোনমি থেকে আসে নাই। আমরা 50 বিলিয়ন ছাড়াবো, অর্থমন্ত্রী যেটা বলেছেন সেটা ঠিকই আছে, কিন্তু উনি যে অ্যাঙ্গেল থেকে বলেছেন যে অর্থনীতি বিশালভাবে চাঙ্গা হয়ে উঠবে, সেই কারণে নয়, অর্থনীতির দুর্বলতার কারণে এটা হবে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে। তবে বিবিএস এর হিসেব বলছে, 2019 সালে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের 69% ব্যয় হয়েছে নিত্য পণ্যের পেছনে। আমি 1 বিঘা জমি কিনলে কি ভালো হবে, তার নন প্রোডাক্টিভ খাতে আমার টাকা আইডল মানি হয়ে গেল, এটা প্রোডাক্টিভিটি হয়তো অনেক কম হবে। এক্ষেত্রে পরামর্শ দেওয়ার জন্য একটা সাধারণ শ্রমিকের জন্য যেমন প্রযোজ্য, আমাদের মতো লোকেরও জন্য এটা প্রযোজ্য। কোন ব্যবসাটা আমাদের দেশের অনুকূলে সবচেয়ে ভালো প্রোডাক্টিভ হবে, ওই ফ্যামিলির জন্য হবে, দেশের জন্য হবে, বা আমার পরিবেশের জন্য হবে, এই জিনিসগুলো কিন্তু একটা পরিষ্কার গাইডলাইন এখন আসা দরকার বলে আমরা মনে করছি। এছাড়া করোনার সময়ে চাকরিচ্যুত শ্রমিকদের জন্য কাজের ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নির্বাচনে পরাজয় মেনে নিতে ডোনাল্ড ট্রাম্প অস্বীকৃতি জানালেও চুপি সারে বাইডেন টিমকে সহায়তা করছে ট্রাম্প প্রশাসনের অনেকেই।
প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছেন হোয়াইট হাউসের বেশ কিছু বর্তমান ও সাবেক কর্মকর্তা। এদিকে বাইডেন টিমের এক ঊর্ধ্বতন উপদেষ্টাও কর্মকর্তাদের সঙ্গে এমন যোগাযোগ হওয়ার কথা স্বীকার করেছেন। এই পরিস্থিতিতে রিপাবলিকান দলের একের পর এক নেতা বাইডেনের জয় পরোক্ষভাবে মেনে নিতে শুরু করেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্গঠনে এবার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সাবেক পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। তিনি বলেন, ইরানকে একটি পরমাণু শক্তিধর দেশ হওয়া থেকে বিরত রাখতেই ছয় জাতির সমঝোতা চুক্তি পুরোপুরি বাস্তবায়ন জরুরি। তবে রুহানি প্রশাসনের শর্ত, দায়িত্ব নিয়ে বাইডেন তেহরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিলেই ফের পরমাণু চুক্তিতে ফিরবে ইরান। সম্প্রতি ইরানের উপর ট্রাম্প প্রশাসন আবারও নিষেধাজ্ঞা দেয়ায় এমন শর্ত দিয়েছে তেহরান। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন রাত দশটার সংবাদ। জানাবো খেলার খবর। কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে দোহারে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় দুপুর 1:45 কাতার বিমানবন্দরে নামে জেমিরে শিষ্যরা। বিমানবন্দরে নেমেই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছে ফুটবলাররা। এরপরই হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় জাতীয় ফুটবল দল। হোটেলেই আগামী 3 দিন কোয়ারেন্টিনে থাকবে জামাল ভূঁইয়ারা। এ সময়ের মধ্যে ফুটবলাররা জিম ও সুইমিং করতে পারবে। এর আগে দেশ ছাড়ার আগে কাতারের শক্তির কথা মনে করিয়ে দিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া বললেন, ভালো করতে শতভাগ উজাড় করে দিতে হবে প্রত্যেককে। ২০২০-২১ মৌসুমকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রথম দিন 15 ফুটবলারকে নিয়ে সেশন পরিচালনা করেছেন দলটির কোচ সাইফুল বারী টিটু। আসন্ন মৌসুমের পুরোটা জুড়ে ফোর্টিস গ্রুপের মাঠে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। একবার চমক দেখিয়ে থেমে যাওয়া নয়, মাঠে আগত দলটির পরিচালক ও স্থায়ী সদস্যদের কণ্ঠে ছিল আগের সাফল্যকে ছাপিয়ে যাবার প্রত্যয়। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।